নমস্কার আমি নয়ন শুরু করছি আজকের সকালের অনুষ্ঠান গুড আমাদের অনুষ্ঠানের নাম কমন ম্যান আমরা এই মুহূর্তে নয়া গ্রামে আমার পাশে যাকে দেখছেন তিনি হচ্ছেন নয়া গ্রামের তৃণমূলের বিধায়ক দুলাল মুর্মু তো দুলালদাকে আমরা চিনি অনেকে কারণ বিধানসভাতে আমরা দেখেছি তার প্রশ্ন উত্তর পর্ব আমরা দেখেছি এবং আমি নিজে দেখেছি দুলালদা প্রথমে আপনাকে শারীরিকভাবে আপনি যেভাবে যে থেকে যে আপনি রিকভারি করেছেন তার জন্য আপনাকে আপনার সুস্থ কামনা করছি কোয়ারি তরফ থেকে মানুষের অনেক প্রত্যাশা রয়েছে আপনার প্রতি এম এল এ মানে কমন ম্যান হিসাবে প্রত্যাশার পারত ক্রমশ বাড়ছে এগুলো পূরণ করছেন কীভাবে দেখুন নয়াগ্রামের মানুষ যে প্রত্যাশা ছিল আমাদের মুখ্যমন্ত্রী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নয়াগ্রামের মানুষের প্রত্যাশার থেকে আরও বেশি দিয়েছেন মানে আমরা যেটা স্বপ্নে ভাবতে পারিনি নয়াগ্রামে গ্রামে এতো উন্নয়ন হবে এত কাজ হবে সেটা আমরা কখনো ভাবিনি কিন্তু সেটা বাস্তবে আমরা দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারা একমাত্র সম্ভব যে কীভাবে পিছিয়ে পড়া জঙ্গলমহলটাকে উন্নয়ন করা যাবে আমরা অনেক এর আগে এর পূর্বে বহু সরকার আমরা দেখেছি অনেক সরকার এসছে গেছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র ব্যক্তি বা নেত্রী যিনি একেবারে জঙ্গল মহলের মানুষের হৃদয়ের কথা তাদের যন্ত্রণার কথা তাদের দুঃখের কথা তাদের সুখের কথা অনুভব করতে পারেন ধরেন আপনাকে বিধানসভা আমি নিজে দেখেছি আমি যে বিধানসভা বিদ্যা করি এলাকার উন্নয়নের ক্ষেত্রে অনেকগুলো অনেকগুলো বিষয় দৃষ্টি আকর্ষণ করেন কিন্তু যেটা মূল বিষয় যেটা উঠে আসছে মানুষের মধ্য থেকে এর একটা দাবি উঠছে ক্ষুদ্র কুটিরশিল্পের উপরে মানুষের দাবি উঠছে তারা ব্যাংক সমস্যায় ভুগছে সেক্ষেত্রে সরকার কোনো নতুন করে ভাবনা চিন্তা আরও বেশি কর্মমুখী করা যায় কিনা সেগুলোর মুখ্যমন্ত্রী কোনো দৃষ্টি আকর্ষণ করছেন কি না সে তো অবশ্যই কারণ এখানে মানুষের তো স্বনির্ভর করা করতেই হবে কারণ এমনি এখানে উন্নয়ন যেমন হয়েছেন তেমনি মমতাদি আমাদের চাল থেকে বিভিন্ন সুযোগ সুবিধা ব্যবস্থাপনা করেছেন সেটা তার প্রতি আমাদের অনেক অনেক কৃতজ্ঞ থাকবে তাছা ছাড়াও যে কিছু একটু স্বনির্ভর করতে হবে যেটা আমরা আমাদের মুখ্যমন্ত্রী দলগুলোকে বিভিন্নভাবে সহযোগিতা করছেন এছাড়াও আমরা মানে এখানে বিভিন্ন কুটির শিল্প যেটা আপনি বললেন কুটির শিল্প এখানে বাবুই দুড়ি এখানে শাল পাতা দিয়ে থালা তৈরি করা এগুলোও কিন্তু আমরা ট্রেনিংও দিচ্ছি আমরা এই শাল পাতা দিয়ে আমরা শাল পাতার তৈরির যে থালা তৈরির যে মেশিন সেটা আমাদের মুখ্যমন্ত্রী সেগুলোও দিচ্ছেন কারণ কি বাবই এখানে বাবই চাষ হয় একটা বাবই ঘাস তো সেই বাবই ঘাস থেকে কিভাবে ব্যাগ তৈরি করা কিংবা কোনো কিভাবে মানে বাজারজাত করা যায় যেটা সহজে এখানে যারা দলগুলো আছে যেগুলো সহায়ক দলগুলো আছে তারা সেগুলো তৈরি করে কিভাবে তারা নিজের পায়ে দাঁড়াতে পারেন সেগুলোও কিন্তু আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের তার নির্দেশ অনুসারে আমরা কাজ করছি দূরত্ব বড় চ্যালেঞ্জ যে বিকল্প অর্থনৈতিক খোঁজ যে সারা পৃথিবী জুড়ে চলছে নয়া গ্রান তা ব্যতিক্রম নয় অর্থাৎ বিকল্প অর্থনৈতিক অভিমুখ বদলাবার জন্য কোনো পরিকল্পনা আছে দেখুন সত্যি এটা তো সারা বিশ্ব এবং বিশেষ করে ভারতবর্ষে যে অর্থনৈতিকের যে মন্দা যেভাবে জিডিপি মানে নেমেছে ভারতবর্ষের মধ্যে সেই জায়গায় কিন্তু একমাত্র পশ্চিমবঙ্গ এবং আমাদের জঙ্গলমহলে যেভাবে এখনও সেই অনুভবটা কিন্তু মানুষ বুঝতে পারেনি সেটা সম্ভব হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং সেটা বিভিন্নভাবে বিভিন্নভাবে কৃষির ক্ষেত্রে কৃষির উৎপাদন আমাদের এখানে সেচের কিছু কিছু যদিও এটা ড্রাই এলাকা কিন্তু কিছু আমরা যতটা পেরেছি কেনাল সংস্কার করা কিছু মানে ডিপ টুইল মিনি ডিপ টুইল করা হ্যাঁ সেগুলো করে মোটামুটি অনেকটা কৃষির একবার উৎপাদন বেড়েছে এছাড়াও আমাদের যে আমি যেটা বললাম যে মানুষের বিভিন্নভাবে রোজগার এই যে এই রোজগারগুলো বিভিন্ন দলকে বিভিন্নভাবে যেভাবে মুখ্যমন্ত্রী সহযোগিতা করছেন তো স্বাভাবিকভাবে সেই সহযোগিতার মানে সুবিধা পাচ্ছে সাধারণ মানুষ দলগুলো পাচ্ছে এবং এতে তাদের যে অর্থনৈতিক যে মানে পরিকাঠামো মোটামুটি খারাপ নেই আর কি উঁচু বাতিস্তম্ভ আলো জ্বলছে ঝলমল করছে খরিকা মেন শহর টাউনটাতে ঠিক আছে উন্নয়ন বলতে রাস্তা হয়েছে উন্নয়ন বলতে সেচের ব্যবস্থা হয়েছে কিন্তু আবার এটাও উঠছে মানুষের মধ্যে অভিযোগ উঠছে যে উন্নয়ন হয়েছে কিন্তু মানুষের কর্মসংস্থানের ক্ষেত্রে সে অর্থে কিন্তু সরকার সেরকম কিছু করে উঠতে পারে এরকম মানুষের দাবি উঠতে শুরু করেছে না কর্মসংস্থান তো দেখুন আমরা আমাদের সরকার এসে যেভাবে এনভিএফ হোমগার্ড সিভিক কিংবা বিভিন্ন মোটামুটি প্রাইমারি এসএসসি এগুলো তো আমরা তো আমাদের সরকার তো নিয়োগ করেছি আর একেবারে তো সবগুলো তো মানে এগুলো তো করা সম্ভব নয় এবং আর কিছু কিছুগুলো একটু সময় সাপেক্ষের ব্যাপার তো এগুলো আমরা নিয়োগ অনেক হয়েছে কর্মসংস্থান হয়েছে আর এখানে ম্যাক্সিমাম আমাদের বিধানসভায় ম্যাক্সিমাম একটা ফরেস্ট ল্যান্ড এখানে কোথায় কি শিল্প করবেন মানে যা কোটির শিল্পর উপরে দলগুলো মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে সুযোগ সুবিধা দিচ্ছেন তার উপরে নির্ভর করে মনে এখানকার মানুষ অত্যন্ত সুখে স্বাচ্ছন্দ্যে শান্তিতে বসবাস করছেন এটা একবার নিশ্চিতভাবে বলা যাবে না এখানে বলছেন বনভূমি প্রচুর ল্যান্ড প্রচুর কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় শিল্প বিনিয়োগের অনেক প্রস্তাবের কথা বলছেন এখানে তো ফাঁকা ল্যান্ড রয়েছে সেখানে তো মাঝারি শিল্পও তো করা যেতে পারে সেরকম কোন প্রপোজাল আছে কিছু ফরেস্টের ল্যান্ডের আইন কানুনগুলো খুব জটিল কিন্তু হ্যাঁ কারণ এখানে ফরেস্ট কিন্তু তাদের জমিতে কিন্তু শিল্প করতে দেবে কিনা আমার এতটা ঠিক জানা নেই আর কি কিন্তু এমনি মানে ল্যান্ডগুলো আমাদের ম্যাক্সিমাম তো আপনারা ঘুরছেন তো কত পরিমাণ যেদিকেই যাবেন সেদিকেই জঙ্গল এরিয়াটা বড়ো কিন্তু বেশিরভাগই মানে জঙ্গলটাই মানে কভার করেছেন অথবা এখানে জমির মানে কারখানার মতন এত যে একরের পর একর জায়গা মানে পাওয়াটা খুব কঠিন কারণ রোপটাই ফরেস্টের এবং ফরেস্ট বরং আমরা ফরেস্ট থেকে যারা দীর্ঘদিন ধরে বসবাস করছে মমতা বন্দ্যোপাধ্যায় এসে সেই সমস্ত মানে আদিবাসী কিংবা অনাবাসী হ্যাঁ অধিবাসী তাদেরকে বরং ফরেস্ট ল্যান্ডের পাট্টা দিচ্ছেন কারণ ওদের কোনো কাগজপত্র ছিল না যার জন্য ওদের পাট্টা দিতেই আমাদের যথেষ্ট মানে কাগজগুলো ঠিকঠাক করতে সময় পায় আর এমনিতে মানে ফরেস্টের সঙ্গে এগুলো কাজ করতে আমাদের সময় হয়ে যায় তারপরে কোথায় মানে ম্যাক্সিমাম যেহেতু ফরেস্ট যার জন্য এখানে শিল্প করার মতন মানে জায়গা একরের পর একর পাওয়া খুব কঠিন আর কি তবে কোটি শিল্পগুলো আমরা করছি যেগুলো আমরা শাল পাতার থালা তৈরি করা দুলির মানে বাবই ঘাসের বিভিন্ন ব্যাগ কিংবা সেইরকম মানে যেগুলো মানে মানুষ পছন্দ করে কিনতে পারে সেইরকম কাজগুলো আমাদের চলছে ট্রেনিং চলছে নির্মম সত্য কথা বলি সেটা আপনিও নিজেও জানেন যে দু হাজার উনিশে হেরে গেলেন আপনারা নয়াগ্রামটা আপনার লিড ছিল সেটা নিয়ে সন্দেহ নেই হার্লেন ক্রে এত উন্নয়ন তো এটা মানে সত্যি কথা বলতে কি মানুষকে একটা ভুল বোঝানো হয়েছিল এবং এখানে আমাদের এইবারে মানুষ ভুল কিন্তু বুঝতে পেরেছে তাদের তারা কোন জায়গায় ভুল করেছেন এখন কিন্তু মানুষ বুঝতে পেরেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া মমতাদি ছাড়া কিন্তু আর মানে রক্ষা নেই এইবারে কিন্তু মানুষ সবাই আবার মমতাদের প্রতি বিশ্বাস আস্থা রেখেই আবার মমতাদের পাশেই থাকবে কারণ সেই সময় একটা মানুষকে এমন ভুল বোঝানো হয়েছিল আপনারা তো জানেন তো সে যে ভারতীয় জনতা পার্টি যে আছে তারা কত মিথ্যা কথা বলতে জানে যে তাকে কোথায় পনেরো লক্ষ টাকা দিবে গরিব মানুষ কি ভাবছে যে যদি অ্যাকাউন্টে পনেরো টাকা পেয়ে যায় তাহলে তো একবারে অনেক তো সে তো অনেক কিছু মানে স্বপ্ন মানে মনে মনে দেখছিল তো সেগুলো কিংবা একটা মানুষকে মানে ভোটের সময় ওরা ব্যাপকভাবে টাকা পয়সা খরচ করেছে তা কোথায় থেকে এত টাকা পয়সা পেল আমরা জানি না হ্যাঁ এত টাকা পয়সা খরচ করে মানুষকে বিলি বন্টন করে দিয়ে ভোট কিনেছে গণতন্ত্রটাকে ধ্বংস করে দিয়েছিল বিজেপি এবং আমরা উন্নয়নের কথা বলেছি উন্নয়নের প্রতি আমরা মমতা বন্দ্যোপাধ্যায় যে নয় মানুষের জন্য নয় জন্য উন্নয়ন করেছেন শান্তি এনেছেন এখানে একটা সময় রক্ত জর্চ মানে রক্ত রক্তঝর্ত ছুরি চিন্তা হেত সেটা টোটালি বন্ধ হয়ে গেছে আচ্ছা এটা তো নির্মম সত্য আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না তার মানে আমরা ধরে নিতে পারি দুলাল মুর্মু দৌলতই একুশে রিকভারি হয়ে যাবে বিধানসভা রিকভারি হবে প্লাস পাশাপাশি প্রতিবেশী বিধানসভাগুলো রিকভারি হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ ব্যক্তি দুলাল মুর্মু যেমন মানুষ সৎ এবং তিনি সাংগঠনিক দেখতে অত্যন্ত শক্তি শক্তিশালী আপনি আশাবাদী তো একুশের ক্ষেত্রে না দেখুন আপনি যে কথাটা বললেন এই কথাটা আমি বলবো ভুল বললেন যে দুলাল মুর্মু কিন্তু এখানে দেখুন আমি কেউ নই একটা মেন বিষয়টা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় এই একমাত্র তাকে দেখেই মানে জঙ্গল জঙ্গলমহলের মানুষ তাকে বিশ্বাস করে হ্যাঁ কারণ আমরা একটু তার সৈনিক আমাদের সৈনিক হিসেবে যে যে কর্তব্য পালন করা সেইটুকুই আমরা কর্তব্যটা পালন করি কারণ মালিক যেগুলো অর্ডার করে সেই মানে আজ্ঞাবাহক হিসাবে আমরা আছি আর কি তো সেই হিসেবে আমরা তার দায়িত্বটা কারণ এটা দিদির নির্দেশ তো পালন করা তো আমার তো আমার তো একটা কর্তব্য কারণ নাহলে আমি কর্মী কিসের জন্য হলাম সৈনিক কিসের জন্য হলাম অতএব সেইভাবে যা মমতাদের জন্যই আজকে জঙ্গলমহলের এত উন্নয়ন এত শান্তি এটা আমরা কখনো জীবনে আমরা ভুলতে পারবো না অতএব এখানে ব্যক্তি কিংবা আমিত্ব বড়ো নয় এখানে সবটাই কিন্তু আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার জন্যই মানুষ আজকে আবার কাতারে কাতারে আবার মমতাদের পাশে থাকার জন্য অঙ্গীকার হচ্ছেন কারণ যা ভুল হয়েছে হয়েছে সবাই বুঝতে পেরেছেন এইবারে জঙ্গলমহলের মানুষ বুঝতে পেরেছেন যে বিজেপি কি জিনিস তার রূপ তার চেহারা কি সেটা জঙ্গলমহলের মানুষ নয় গ্রামের মানুষ কিন্তু ধরতে পেরেছেন আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো বিকল্প নেই পশ্চিমবাংলায় দেশে আমি ধরে নিলাম আমি ভুল বলেছি ঠিক আছে রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় যেটা বলা হয় যে একটা স্বতন্ত্র একটা প্রতিষ্ঠানিক হয় একটা পার্টি অবশ্যই পার্টি তার মুখ হয় সে মুখ মমতা বন্দ্যোপাধ্যায় আর তার নিচে থাকে শাখা এবং পোশাকা সেই শাখা পোশাক দাঁড়িয়ে থাকে দুলাল মুর্মুখ নেতৃত্ব এটা অস্বীকার করুন কীভাবে হ্যাঁ সে তো ঠিক হ্যাঁ শাখা মানে সবকে নিয়েই তো একটা মানে পরিকাঠামোটা হয় হ্যাঁ যেমন শাখা প্রশাখাও তো প্রয়োজন হয় আর আমাদের শাখা প্রশাখা হিসেবে যা যা দায়িত্ব সেইটুকুই আমরা পালন করি কারণ সেই জিনিসটাই পালন করাই আমাদের একটা মনের মধ্যে আনন্দ খুঁজে পায় বলে আমি মনে করি আর কি যে এই আমি এই জায়গার লোক এই দায়িত্বটা পালন করতে হবে এই দায়িত্বর জন্য আমাকে নেত্রী নির্দেশ করছে এই দায়িত্বটাকে আমাকে সঠিকভাবে পালন করতে হবে আমার দায়িত্ব থেকে যাবে আমি নিজে যাতে বিচ্যুতি নয় এইটুকু আমি মনে করি আর কি অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য আমাদের নজর থাকবে আপনার প্রতি একুশের আগে আপনি যে সমস্ত কাজগুলো বাকি ছিল সেগুলো করলেন কি না সেগুলো নিশ্চয়ই মানুষ আপনাকে প্রশ্ন করবে এবং আমরাও নজর রাখবো এবং আমাদের শুভেচ্ছা রইল আপনাকে এবং আমরা শুরুতেই বললাম আপনার শারীরিক সুস্থতা কামনা করছি ঈশ্বরের কাছে যাতে আপনি সুস্থ সবল থাকেন অনেক প্রত্যাশা রয়েছে এখানে নয়াগ্রামে সবুজ বিপ্লব করা যাবে এটা উনি বলছেন না সম্ভবও না ব্যাংক ঋণের একটা সমস্যা আছে রাষ্ট্রতে ব্যাঙ্কগুলো সমস্যা তৈরি করছে বারবার কিন্তু নাম মমতা বন্দ্যোপাধ্যায় রাষ্ট্রবিজ্ঞানের তিনি হচ্ছেন পথিক মানে বিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞানের একটা মেন মানে প্ল্যাটফর্ম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তার শাখা পোশাকে থাকেন দুলাল মুর্মুরা তবে আত্মপ্রত্যয়ের সঙ্গে বললেন একুশে রিকভারি করবেন সেটা নিয়ে কোনো সন্দেহ নেই তবে উন্নয়ন দরকার আছে কর্মসংস্থান দরকার আছে সেটা স্বীকার করেন বৃহত্তর শিল্প করার মতো অবস্থা নেই কারণ বনভূমিগুলো অঞ্চিত কার্যত সমস্যা তৈরি করছে এখানে নানান ধরনের আইন জটিলতা রয়েছে যাই হোক মানুষের চাহিদার যেমন শেষ নেই দুলাল মুর্মু নিশ্চয়ই চেষ্টা করবেন কথা দিলেন বাকি দেখা যাক উনি কী করেন সেটা আমাদের নজর থাকবে সঙ্গে থাকুন থাকুন দ্য কোয়ারি ডট কম নমস্কার